الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল তাকলিদ সম্পর্কে কিন্তু এই সপ্তাহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা অন্য নবীদের তুলনায় এবং সমগ্র মানব জাতির তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফজিলত যে মর্যাদা যে প্রাধান্য এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে বা করেছে তাদের শাস্তি তাদের বিধান শরীয়তে কি কোরআন এবং হাদিস কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বিধান রেখেছেন এ ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তারপরে আমরা এটা কন্টিনিউ চালাতে থাকব ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালামকে সর্বপ্রথম মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আম্বিয়ায়ে কেরামকে দুনিয়াতে পাঠিয়েছেন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও প্রেরণ হিসাবে সর্বশেষ নবী কিন্তু মর্যাদার দিক থেকে ফজিলতের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী বিশ্ব নবী এর উপরে আমরা বিভিন্ন সময় অনেক আলোচনা করেছি আজকে এটা আমাদের আসলে বিষয় নয় আমাদের বিষয় হলো যে আম্বিয়ায়ে কেরামের যে ফজিলত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন যদি আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আম্বিয়ায়ে কেরাম যাদের নাম কোরআনে কারিমে উল্লেখিত তাদের মধ্যে থেকে কোনো নবীর শানে যদি কেউ কোনো ধৃষ্টতাপূর্ণ কথা বলে কটূক্তি করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং তার শাস্তি শরীয়তে তাকে হত্যা করা এর অসংখ্য উদাহরণ আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনজন নবুয়তের দাবি করেছিল এটা আমরা আগেও আলোচনা করেছি তুলাইহা আসাদি আসওয়াদ আনাসি এবং মুসাইলামাতুল কাজ্জাব এই তিনজনের মধ্যে একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন যে তুমি যে তাকে হত্যা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে ওই সাহাবি তাকে হত্যা করে আর একজন সিরিয়ার দিকে পালিয়ে যায় আর সর্বশেষ মুসাইলামাতুল কাজ্জাব এ ব্যাপারেও আমরা আগে অনেক বিস্তারিত আলোচনা করেছি সংক্ষিপ্ত মুসাইলামাতুল কাজ্জাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে যে আমি আপনাকে নবী মানব কিন্তু আপনি এটা আমাকে লিখে দিয়ে যাবেন এবং বলে যাবেন যে আপনার পরে আমি নবী হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শেষ মুহূর্তে শেষ সময় ছিল সাহাবায়ে কেরামকে আদেশ করে যান তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে সমস্ত কাজগুলো করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে সাহাবায়ে কেরামকে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ করার জন্য যেহেতু বানু হানিফা ছিল এর গোত্র এই বানু হানিফার লোকজন ছিল অনেক এবং মুসাইলামাতুল কাজ্জাবের ফলোয়ার ছিল অনেক তো
তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযাবের বিরুদ্ধে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেন এবং সেখানে 1200 সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যান। 1200 সাহাবায়ে কেরাম, এই যে 1200 সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তারা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে তারা শহীদ হয়েছেন, এবং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধৃষ্টতা প্রদর্শন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে, তাদের হত্যা করার জন্য এই সমস্ত সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাযাবের উপর আক্রমণ করেছিল। এত সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছে। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, এবং তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য অনেক বড় বড় সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের সংক্ষিপ্ত জীবনী নিয়েও আমরা আলোচনা করব, যে কারা কারা শহীদ হয়েছেন বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য রাহমত, সমগ্র মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নন, সমগ্র মানব জাতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করাই হলো সমগ্র মানব জাতির জন্য কামিয়াবি এবং সফলতা। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মনে প্রাণে বিশ্বাস না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আদর্শ মনে না করে, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ অন্য কারো আদর্শকে সমান মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেও সে মানে, কিন্তু সে অন্য কারো আদর্শ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সমকক্ষ মনে করে, সেও কাফের, এবং তারও শাস্তি সমান শাস্তি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি কেউ, যে কোনো নবী যাদের আলোচনা কোরআনে কারিমে এসেছে, কারো ব্যাপারে যদি কটূক্তি করে তাহলে তার শাস্তি তাকে হত্যা করা, এবং তাকে মুরতাদ বলা হবে, ধর্মদ্রোহী বলা হবে, এবং তাকে মুনাফিক বলা হবে। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, যার নাম আপনারা জানেন, যাকে রাইসুল মুনাফিকিন বলা হয়, মুনাফিকদের লিডার, আসলে তার শত্রুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন ছিল, এই জন্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দেন মক্কাতে, তখন মক্কাতে অনেক বিরোধিতা ছিল, এবং মক্কার মুশরিক যারা, বড় বড় যারা লিডার, তারা গোপনে পরামর্শ করেছে যে কীভাবে মুহাম্মদকে প্রতিরোধ করা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। হজের সময় তারা চেষ্টা করেছে যে যারা বাহিরের থেকে আসবে তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে তাদেরকে এটা বোঝানো যে একজন লোক আমাদের এখানে সে পাগল এবং সে দিওয়ানা হয়ে গেছে, সে আসলে ম্যাজিশিয়ান, সে আসলে হলো ওই গণক, সে বিভিন্ন রকমের তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের থেকে তোমরা দূরে থাকবে। তো তারা এটা পরামর্শ করেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যারা বিভিন্ন জায়গা থেকে, বাহিরের থেকে যারা হজে আসবে তাদেরকে বাধা দেওয়ার জন্য, কিন্তু এটাই হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাওয়াত। যখনই তারা বিভিন্ন জায়গায়, তার কারণ ওই সময় এরকম রাস্তাঘাট তো ছিল না, মানে বিশেষ বিশেষ রাস্তা ছিল যে রাস্তা দিয়ে তারা আসতো, ক্যারাভান আসতো, তো তারা ওই প্রত্যেক মোড়ে মোড়ে, মানে যেই দিক থেকে আসবে ওইখানে তারা লোক নিযুক্ত করেছে যে তারা যেন তাদেরকে বোঝায়। তো যারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতো, বুঝাইতো, তো যারা শুনতো তারা আরও বেশি আগ্রহী হত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানার জন্য আরও বেশি আগ্রহী হত। তো যারা মদিনার থেকে এসেছিল তাদের মধ্যে থেকে যারা শুনেছে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আরও আগ্রহী হয়েছে, উদ্গ্রীব হয়েছে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছে, এবং দেখা করার পর প্রথম বছর কিছু লোক, তাদের সংখ্যা খুবই কম ছিল, 6 জন, তারা ইসলাম গ্রহণ করেছে, খুবই কম সংখ্যক লোক।
এরপর দ্বিতীয় বছর যারা ছিল তাদের সংখ্যা আরো বেশি ছিল, তার মধ্যে একজন মহিলা ছিল। এরকম হতে হতে তাদের মধ্যে যে দুটা গোত্র ছিল আওস এবং খাজরাজ, এই দুইটা গোত্রের মধ্যে সবসময় তাদের যুদ্ধ চলত, তাদের সবসময় লড়াই থাকত। তো তারা পরামর্শ করল যে আমরা আপনাকে মদিনাতে নিয়ে যাব, কিন্তু যেহেতু আমাদের দুইটা কবিলার মধ্যে, গোত্রের মধ্যে, ট্রাইবের মধ্যে আমাদের অনেক বেশি গণ্ডগোল, মারামারি, তো এই জন্য এমন পরিস্থিতিতে আপনাকে আমরা নিতে চাই না। আপনি একজন শিক্ষক আমাদের এখানে পাঠান যে আমাদেরকে ইসলাম সম্পর্কে বলবে, ইসলাম শিখাবে, দিন শিখাবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দেন। আর যখন আমাদের নিজেদের মধ্যে এই ঝগড়া মিটে যাবে তখন আপনাকে আমরা নিয়ে যাব। তো তারা যে মদিনাতে ইসলামের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দাওয়াত দিতে থাকে এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শিখাতে থাকে এবং মদিনাতে পরিবেশ এমন হয়ে যায় যে তাদের নিজেদের ঝগড়া মিটে যায়। এর পরের বছর যখন তারা আসে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা গোপনে মিটিং করে রাত্রিবেলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তারপরেও ভাতিজার জন্য তিনি সাথে ছিলেন। তাদের মধ্যে যে সমস্ত আলোচনা হয় যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখেন, যদি আপনারা পারেন আমার ভাতিজাকে তার যথাযোগ্য মর্যাদায় তাকে যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনারা নিয়ে যাবেন, তা না হলে আমার ভাতিজাকে আপনাদের কাছে আমি দিব না, তাকে যেতে দিব না। যাই হোক, শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। এদিকে হিজরতের পূর্বে, ইসলামের পূর্বে মদিনাতে যারা ছিল আওস এবং খাজরাজ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, তাদের সবার ছিল মুরব্বী, হেড। এরা উভয়ই তখন চিন্তা করতেছিল যে তাকে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুলকে তারা বাদশাহ হিসেবে ঘোষণা দেবে। তাদের আরব দেশে রাজতন্ত্র ছিল না, কিন্তু তারা যেহেতু একটু এখন তাদের নিজেদের ঝগড়া একটু মেটানোর কাছাকাছি ছিল, তো তারা চিন্তা করেছিল যে তাকে তারা বাদশাহ বানাবে। এবং তাকে বাদশাকে যেহেতু মুকুট পরাতে হয়, তো সেই মুকুট বানানোর জন্য তারা অর্ডারও করেছে, স্বর্ণকারের কাছে গিয়ে অর্ডারও করেছে। এমন পরিস্থিতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে এসেছেন। আসার পরে মদিনার চিত্র একেবারেই পাল্টে গেছে, আগের থেকে একেবারে ভিন্ন হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুলের মনে এই আঘাত রয়ে গেছে যে আমি বাদশাহ হতাম, এই সমস্ত লোকের কারণে আমি বাদশাহ হতে পারলাম না, এই জন্য সে নিজেকে মুসলমান জাহির করেছে এবং ভিতরে ভিতরে সে ইসলামের বিরুদ্ধে যত রকমের চক্রান্ত হতে পারে সব সে করেছে। এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুলের ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা এর আগে অনেকবার করেছি। তো এটা হলো তার কারণ, যে তার মনের বক্রতা এবং তার যে মনের ভিতরে যে একটা শত্রুতা আগের থেকেই সে লালন করত, যার কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং সাহাবায়ে কেরামের সাথে এবং মুসলমানদের সাথে সে বিরোধ এবং শত্রুতা রাখত এই বিভিন্ন কারণে। এরপরে কাব ইবনে আশরাফ, সে ছিল ইহুদি সম্প্রদায়ের একজন বড় লিডার এবং উচ্চ বংশের, ইহুদিদের মধ্যে উচ্চ বংশের ইহুদি যারা ছিল তাদেরকে বলা হতো বনু কাইনুকা। বনু কাইনুকা এটা হলো একটা ট্রাইব ইহুদিদের। বনু নজির, বনু নজির আর বনু কাইনুকা, বনু নজির যারা, বনু নজির এরা ছিল উচ্চ বংশের আর বনু কাইনুকা এরা ছিল নিচু বংশের ইহুদিদের মধ্যে। উভয় মদিনাতে থাকতো, উভয় ট্রাইবই মদিনাতে ছিল। তো বনু কাইনুকা যেহেতু নিচু বংশের, তো এই জন্য বনু কাইনুকার যদি কাউকে, বনু নজিরের কেউ হত্যা করে ফেলত তাহলে তাদের মধ্যে যে দিয়ত ছিল, যে তার পরিবর্তে যে 100 উট অথবা তাকে হত্যা করা, এই যে পদ্ধতি ছিল, তো এটা বনু কাইনুকার কাউকে হত্যা করলে তার পরিবর্তে বনু নজিরকে এর শাস্তি হিসেবে অর্ধেক দেওয়া হতো, অর্ধেক পানিশমেন্ট, যেহেতু তারা উচ্চ বংশের।
আর বনু নাজিরের যদি কাউকে করা হতো তাহলে পুরাপুরি তাকে শাস্তি দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যান তখন এমন একটা ঘটনা ঘটে যে বনু কায়নুকার কাউকে বনু নাজিরের কেউ হত্যা করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবর্তে তাকে হত্যা করার আদেশ দেন। তারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে, ইহুদিরাও অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতো, এটা নিয়ে কাব ইবনে আশরাফের অনেক ক্ষোভ ছিল যে আমরা আপনার এই অর্ডার আমরা মানি না, আপনার এই আদেশ আমরা পালন করব না, এবং উচ্চস্বরে বলতে থাকে যে আমরা আপনার আদেশ মানব না, বরং আমাদের যে পুরানো পদ্ধতি আমরা সেই পদ্ধতির উপরেই থাকব। এই কারণে কাব ইবনে আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করে। বিভিন্ন কারণে মুনাফিকিন এবং যারা ইহুদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক এবং সঠিক জানা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখত, এবং কাব ইবনে আশরাফকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হত্যা করা হয়। এর দ্বারা এটা পরিষ্কার বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আদেশ এবং বিধান এটাই ছিল যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধৃষ্টতা প্রদর্শন করে, যদি কেউ কটুক্তি করে, যদি কেউ কটাক্ষ করে, তাহলে তার শাস্তি তাকে হত্যা করা, এবং যদি কেউ এমন করে তাহলে সে কাফের হয়ে যাবে, এবং সে যে কাফের হয়ে যাবে এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সংশয় প্রকাশ করে, সন্দেহ করে, কাফের না মনে করে, তাহলে সে কাফের হবে কি না এ ব্যাপারে ফোকাহায়ে কেরামের মধ্যে মতবিরোধ। অধিকাংশ ফোকাহায়ে কেরাম বলেন যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধৃষ্টতা প্রদর্শন করে তো তাকে কাফের মনে করা সমস্ত মুসলমানদের দায়িত্ব, যদি কেউ না মনে করে তাহলে সেও কাফের হয়ে যাবে এবং তারও ইমাম থাকবে না। এখন আমাদের চিন্তার বিষয় হলো যে আমাদের দেশে এখন বাংলাদেশে এমন পরিস্থিতি যে একের পর এক, একটা নয় শুরু থেকেই, এবং এই সরকার যখন আগেও এসেছে তখন এমন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু মুসলমান যারা তারা এই সমস্ত মুনাফিক এবং মুরতাদদেরকে, ধর্মদ্রোহীদেরকে কাফের বলার সাহস করেনি, এবং যারাও বলেছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। আপনারা সবাই জানেন যে এই সরকার যখন এর আগের বার ক্ষমতায় আসে, আরও একটা জিনিস পরিষ্কার করে দেওয়া জরুরি যে আমি আমার জীবনে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো রাজনীতি দল পছন্দ করি নাই, কোনো রাজনীতি আমি নিজেও করি নাই, কোনো এমনকি কোনো ইসলামী দলেও আমি কোনোদিন সামিল হই নাই, আমি পছন্দ করি নাই, কিন্তু আমি কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো এখন এই সময় বলা জরুরি আমি অবশ্যই বলবো। এটা যদি কারো খারাপ লাগে, কেউ যদি এটাকে অপছন্দ করে, তা আমার কোনো কিছু করার নেই, কিন্তু আমার অবশ্যই বলতে হবে। এর আগে যখন এই সরকার এসেছিল তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সে কলকাতায় গিয়েছিল, আই কে গুজরাল যে ভারতের প্রধানমন্ত্রী ছিল সে একজন পুরুষ, হিন্দু নন মুসলিম একজন পুরুষ, আমাদের প্রধানমন্ত্রী একজন মহিলা, তাকে কপালে সিঁদুর লাগিয়ে দিয়েছিল, তিলক লাগিয়ে দিয়েছিল অন্য একজন পুরুষ, তারপরে সে মুসলমান রয়ে গেছে, সে কাফের হয়নি। এরপরে সে বাংলাদেশের একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, তাকে বলা হলো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হলো ইন্ডিয়াতে অনেকগুলো প্রদেশ আছে, প্রাদেশিক যে সরকার ওই সরকার প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হয়। তো শেখ হাসিনাকে যখন মুখ্যমন্ত্রী বলা হলো তো শেখ হাসিনা আরও সেই সময় হাসতেছিল, টিভিতে দেখাইছে মানুষ যেটা বলে যে তো খুশিতে সে ওই সময় মানে তাকে যে ভারতের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলা হলো এটাতে সে খুশি, ভারতের সাথে সংযোগ হওয়ার কারণে যে বাংলাদেশের একটা অঙ্গরাজ্য, প্রতিবাদ তো দূরের কথা, সে মুচকি হেসেছে। যাই হোক, এছাড়া এর আগে আসার পরে যে সমস্ত কার্যকলাপ সে করেছে ইসলাম বিরোধী, এবং যখনই এই সরকার এই দল যখনই ক্ষমতায় আসে তখনই ইসলামের বিরুদ্ধে যত রকমের অপচেষ্টা, যত রকমের অপকর্ম এটা হতেই থাকে, এবং যত রকমের নগ্নতা, জঘন্য জিনিস
বিহায়াপনা, বেলেল্লাপনা, বেশ্যাপনা, জিনা, ব্যভিচার অবাধে হতে থাকে। এটা এদের মিজাজের মধ্যে রয়ে গেছে এবং এটা এদের স্বভাব, স্বভাবে পরিণত হয়ে গেছে যে যখনই এই দল সরকারে আসবে তখনই এমন। এর আগেও তারা ইসলামের বিরুদ্ধে অনেক কিছু, অনেক চক্রান্ত করেছে এবং ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। এরপর যখন বিএনপি সরকারের শেষের দিকে যখন, তখন এরা কিভাবে রাস্তায় মানুষকে মেরেছে, লাঠি, লগে, বৈঠাকি, বিভিন্ন নামে তারা কিভাবে মানুষকে হত্যা করেছে এবং রাস্তার উপরে হত্যা করার পরে ওখানে নৃত্য করেছে, ড্যান্স করেছে লাঠির উপরে, তারপরে এটা মানবতা বিরোধী হয় না? এরা এখন মানবতা বিরোধী যারা তাদের বিচার করবে। মানবতা বিরোধী কারা? যারা মানবতার বিরুদ্ধে কোনো অপকর্ম করে তারাই মানবতা বিরোধী। এই সরকার সবচেয়ে বেশি মানবতা বিরোধী, সর্বপ্রথম এদের বিচার হওয়া উচিত। এইবার সরকারে আসার পর থেকেই এক একটা নাস্তিক মন্ত্রী, শিক্ষা এদের যে আইন মন্ত্রী, সে কিভাবে ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কটাক্ষ করেছে। নাস্তিক এবং পরিষ্কার মুরতাদ এবং মুনাফিক ডিপুটি স্পিকার, ডিপুটি স্পিকার, একটা দেশের সংসদের ডিপুটি স্পিকার, সে মন্তব্য করেছে যে পর্দা করে ওই সমস্ত মহিলারা, গ্রামের মহিলারা, যে যারা কুৎসিত, কালো, তাদের এই খারাপ চেহারা লুকানোর জন্য, ঢাকার জন্য তারা পর্দা করে এবং বোরকা পরে। ইসলামের বিরুদ্ধে এমন ধৃষ্টতা এবং কোরআনের বিরুদ্ধে এমন মন্তব্য করার পরেও এই সমস্ত মোরতাদদের ব্যাপারে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু ব্যবস্থা কে নেবে? এই যে এরা বিচার করবে, মানবতা বিরোধী, সবচেয়ে বড় মানবতা বিরোধী এরা, এদের বিচার হওয়া উচিত সবার আগে। এই দলের বিচার হওয়া উচিত এবং প্রত্যেকটা এমপি, মন্ত্রী, প্রত্যেকটা, এখন একটার পর একটা যে তারা অঘটন এবং একটা অপকর্ম করে যাচ্ছে, এর প্রত্যেকটার বিচার হওয়া উচিত এবং শরীয়তের দৃষ্টিতে হওয়া উচিত। কুদরতে খোদা শিক্ষানীতির নামে, কুদরতে খোদা তো না, গজবে খোদা, এই গজবে খোদা শিক্ষানীতিকে বাস্তবায়ন করার জন্য এরা যেভাবে উঠে পড়ে লেগেছে। এরপরে নারী নীতি, নারী উন্নয়ন নীতিমালার ব্যাপারে তারা যেভাবে আগে বেড়ে ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিধানের বিরুদ্ধে, নারী স্বাধীনতার নামে যেভাবে তারা এর আগে অপকর্ম করেছে, যেভাবে তারা বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে, গুম, হত্যা, খুন, বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে, এবং কিভাবে একটা স্বাধীন দেশে একটা সরকার থাকা অবস্থায় যারা এতগুলো মানুষকে শহীদ করে ফেললো, পুলিশ কিভাবে গুলি চালায়, এবং এরা যে সত্যি সত্যি মানবতা বিরোধী, এরা ইসলাম বিরোধী, এরা শরিয়াত বিরোধী, এবং এরা নাস্তিক, মুরতাদ, এবং এই প্রধানমন্ত্রী অবশ্যই অবশ্যই নাস্তিক, যে এটা বলতে পারে যে দুর্গা এবার রথে চড়ে এসেছে, এই কারণে ফসল বেশি হয়েছে, সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে, এবং যদি কেউ এটার মধ্যে সন্দেহ করে তার ইমান নিয়েও আমরা সন্দিহান। এই সরকারকে যদি কেউ মনে করে যে মুসলিম, নাম কাব ইবনে আশরাফ মুসলমানদের নাম, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল মুসলমানদের নাম, মুসাইলামাতুল কাজ্জাব মুসলমানদের নাম, তো নাম থাকলেই যে তারা মুসলমান হবে, এরপরে আল্লাহর উপরে অবিচল অবিচল আস্থা যেটা তাদের কনস্টিটিউশনে, এটাকে কনস্টিটিউশন থেকে সরানোর জন্য একজন হিন্দু, যে ইসলামের শত্রু, হিন্দু সে তো এমনিতেই ইসলামের শত্রু, তাকে ওখানে বসানো হয়েছে। মানে এমন কোন খারাপ কাজ এই সরকার, এমন কোন খারাপ কাজ নেই যা এই সরকার করেনি, এবং এখন যে দেখাচ্ছে মানবতা বিরোধী বিচার, সত্যিকার অর্থে এরা ইসলামকে নির্মূল করার জন্য এই সমস্ত ইসলামী নেতাদের, জামাত ইসলামী সেটা ভিন্ন ব্যাপার, আকীদাতে আমাদের সাথেও দ্বিমত, কিন্তু এরা কিন্তু এই জন্য নয় যে এরা জামাত ইসলামী, এরা এই জন্য করবে যে ইসলামকে নির্মূল করার জন্য।
এবং বিভিন্ন ভাবে এরা চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন ভাবে এরা পায়তারা করে যাচ্ছে কিভাবে ইসলামকে দেশ থেকে বিতাড়িত করা যায়। এবং এখন যে সমস্ত অঘটন ঘটাচ্ছে তারা শাহবাগ আন্দোলন নামে বা বিভিন্ন এই যে শাহবাগ স্কোয়ার নামে যেভাবে নারী পুরুষ অবাধে যেভাবে বেহায়াপনা ছড়ানোর চেষ্টা করেছে এই সরকার এবং করছে, এটা ইসলামে তো দূরের কথা, এটা কোনো কাফের দেশেও এরকম করার কোনো অবকাশ নেই, নন মুসলিম কোনো দেশেও এটা করার মতো কোনো অবকাশ নেই এবং এর কোনো উদাহরণ নেই। এরপরেও যদি মানুষ এরকম একটা মুরতাদ নাস্তিক সরকারকে, মুনাফিক সরকারকে যদি কেউ মুসলমান মনে করে ভোট দেয়, তাহলে তার ইমান নিয়েও সন্দেহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা যে আলোচনা করব, 21টি আয়াত এবং অসংখ্য হাদিস, যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কটাক্ষ করে, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো রকমের কোনো কটুক্তি করে, তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করা, এবং তার শাস্তি হলো যে চিরস্থায়ী জাহান্নাম, এবং এর থেকে সে মুক্তি পাবে না, কখনো পাবে না। এই ব্যাপারে 21টি আয়াত কোরআনে কারিমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই 21টি আয়াতের উপরে আমরা আলোচনা করব। এরপরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটুক্তি করেছে, তাদের ব্যাপারে সরকারিভাবে যেহেতু বিভিন্ন সময়, ব্রিটিশের সময় বিভিন্ন সময় যারা এরকম ধৃষ্টতা দেখিয়েছে, সরকারিভাবে যেহেতু সরকার কোনো ইসলামী সরকার ছিল না, মুসলমানদের সরকার ছিল না, মানুষের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানুষের অন্তরে যারা সহ্য করতে পারে নাই, তো বিভিন্ন রকমের এরকম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা অন্তরে পোষণ করে, তারা কিভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছে এবং তাদের কিছু উদাহরণ, কারা এরা এবং তাদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, এবং কিভাবে তারা এটাকে বরণ করেছে এবং তারা নিজেরা এটাকে খুশি মনে বরণ করেছে, এবং তাদের কিছু অলৌকিক ঘটনা কারামত, এগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনা করব। প্রথম আয়াত হলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون। হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নাবিয়্যি, তোমরা উচ্চ স্বরে কথা বলবে না নবীর, ফাওকা সাওতি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যেন উচ্চ স্বরে না হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তোমরা কথা বলবে, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, উচ্চ স্বরে কথা বলবে না, কাজাহরি বাযিকুম লি বাযিন, যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো, একে অপরের সাথে যখন তোমরা কথা বলো যেভাবে তোমরা কথা বলো সমান সমসুরে, এরকম সুরে তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে না। যদি তোমরা এরকম করো তাহলে কি হবে, আনতাহবাতা আমালুকুম ওয়ান তুম লা তাশউর, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এটা সাহাবায়ে কেরামকে বলা হচ্ছে, মানে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে জানের থেকেও বেশি ভালোবাসে, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা অজ্ঞতসারে না জেনে, তোমরা কোনো সময় না জেনেও এরকম করবে না, কোনো সময় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যেন উচ্চ স্বরে না হয়, এবং তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চস্বরে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য আদর্শ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকদ কানা লাকুম ফীকুম রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা,
আল্লাহ তাআলা রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য, তোমাদের মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য যে আখিরাতকে চায়, যে আল্লাহকে চায়, তার জন্য। তো যে আল্লাহকে কটুক্তি করে, আখিরাতকে বিশ্বাস করে না, এরকম নাস্তিক মুরতাদ, তাকেও বলা হয় শহীদ, পার্লামেন্টের শহীদ বলা হয় তাকে। শহীদ কাকে বলে? এরকম নাস্তিক মুরতাদ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এর পরের আয়াতে আমরা বলবো, এর পরে আয়াত আসবে যে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এবং দুনিয়াতেও তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, এবং পরবর্তী জীবনেও তার জন্য আল্লাহ তাআলার অভিশাপ। এমন ব্যক্তি যে কোরআনকে কটুক্তি করেছে, এমন ব্যক্তি যে আল্লাহকে কটুক্তি করেছে, এমন ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করেছে, এরকম ব্যক্তি জাহান্নামী হওয়ার পরে তার ব্যাপারে সংসদে বলা হয় সে শহীদ, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াতেও তার উপর অভিশাপ এবং পরবর্তী জীবনেও তার উপর অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, নমুনা, উসওয়া। এক সাহাবি, ওই সময় সাহাবায়ে কেরাম লুঙ্গি পড়তেন, এক সাহাবি যাচ্ছেন এবং তাদের লুঙ্গি আমাদের মতো শিলানো লুঙ্গি হতো না, খোলা লুঙ্গি পড়তেন, মানে চাদর আর কি লুঙ্গির মতো পড়তেন। এক সাহাবি যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে থেকে আওয়াজ দিয়েছেন। ওই সাহাবি ফিরে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, তোমার লুঙ্গি তোমার টাখনার নিচে, এটা উঁচা করে পড়ো, তার কারণ এটার কারণে তোমার লুঙ্গি ছিঁড়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ময়লা লাগবে। তো ওই সাহাবি বুঝতে পারেন নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে বলেছেন, বুঝতে পারেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে তোমার কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যাবে এবং তোমার কাপড় ময়লা হয়ে যাবে, তো সাহাবি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সস্তা দামের কাপড় আর এটা ছিঁড়ে গেলেই বা কী হবে, আর এটা এত যত্ন করেই বা কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমালাকা ফিয়া উসওয়াতুন, আমার মধ্যে তোমার জন্য কি কোনো নমুনা নাই, কোনো আদর্শ নাই? দেখো না আমি কিভাবে কাপড় পরেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে আমার মধ্যে কি তোমার কোনো নমুনা নাই, আদর্শ নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, এটাই হলো আমাদের চলার পথের আলো, এবং এই আলো নিয়েই আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো যদি আমরা অনুসরণ করি। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা। অবশ্যই অবশ্যই ওই সমস্ত লোক যারা আল্লাহকে এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা অভিসম্পদ করেন তাদেরকে এই দুনিয়াতে, অর্থাৎ আল্লাহ তাআলার অভিশাপ এই দুনিয়াতে তাদের উপরে, ওয়াল আখিরা এবং আখিরাতে পরবর্তী জীবনে অভিশাপ, ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন অপমানজনক আযাব, শাস্তি, অপমানজনক শাস্তি। এরকম ব্যক্তি যে আল্লাহ তাআলাকে কটুক্তি করে আল্লাহকে কষ্ট দিয়েছে, আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াতে তার উপর আমার অভিশাপ, পরবর্তী জীবনেও অভিশাপ, এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি, চিরস্থায়ী শাস্তি, ওই ব্যক্তিকে আমরা বলি, যদি বলি যে সে শহীদ, তো যারা এটা বলবে তারা কাফির কিনা, তাদের ঈমান আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, কোন রকমের কষ্ট দেয়, এমন কি
ওলামায়ে কেরাম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেখানে যে মদিনা মুনাওয়ারাতে সেখানে যে উচ্চস্বরে কথা বলবেন জীবিত অবস্থায় এবং এই দুনিয়া থেকে যাওয়ার পরে তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম কবরের মধ্যে জীবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আম্বিয়ায়ে কেরাম কবরের মধ্যে জীবিত আবু দাউদ শরীফের এক রিওয়ায়েতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আম্বিয়ায়ে কেরাম কবরের মধ্যে জীবিত এবং নামাজ পড়েন প্রত্যেক নবীর নামাজ যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ যে আমার চোখ জুড়ায় নামাজ পড়লে তো প্রত্যেক নবীর একই অবস্থা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ পড়তেন তখন দুনিয়ার কোনো কিছু খবর থাকত না এবং এমন পদ্ধতি করেছিলেন যে পুরো ফ্যামিলি সবাইকে এমন যেন না হয় যে ইবাদত বন্ধ থাকে প্রত্যেকটা টাইম শুরু থেকে শেষ পর্যন্ত দিন থেকে রাত্র রাত্র থেকে দিন সর্ব অবস্থায় যেন কেউ না কেউ ইবাদতে থাকে তো প্রত্যেক নবীর নামাজ ছিল সবচেয়ে প্রিয় উলামায়ে কেরাম লিখেছেন যে যদি কেউ মদিনা মুনাওয়ারাতে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনকি রওজায়ে আকদসে সালাম যেন উচ্চস্বরে না করে মার্জিত ভাষায় আদবের সাথে যেন সালাম করে এটাও বেয়াদব যদি কেউ উচ্চস্বরে সালাম করে এর উপর অনেক ঘটনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা বারবার আপনারা শুনেছেন মদিনাতেই জন্ম সারা জীবন মদিনাতে ছিলেন কিন্তু মদিনার গলিতে কখনো জুতা পড়তেন না এই জন্য যে জানি না আল্লাহ রাসূল কোথায় কিভাবে চলেছেন আমার জুতা ওই জায়গায় যেন না পড়ে অনেক ঘটনা অনেক অনেক ওলামায়ে কেরামের অনেক বুজুর্গানের দিনের এরকম ঘটনা আদব আদিন কুল্লুহু আদাবন দিন পুরোপুরি আদবের নাম দিন অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فإن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم يحذر المنافقون أن ينزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون ولئن سألتهم ليقولن الله ليقولن إنما كنا نخوض ونلعب قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم منهم أي شمست مانوش المدد منافقين دل مدد الذين يؤذون النبي جرى النبي صلى الله عليه وسلم كي قشت دل ويقولون هو أذن এবং বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুন উজুন বলা হয় যে সব কথা শুনে খেয়াল করে কে কি বলে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে নয় মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য মুনাফিকিন এই ধরনের শব্দ ব্যবহার করত যে হুয়া উজুন যে সবার কথা মানে খেয়াল করে ওয়াচ করে কে কি বলে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন কুল উজুন খাইরিন লাকুম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে তোমরা বলো যে যে যেটা বলে হুজুর এটাকে ঈমান এটাকে বিশ্বাস করে আসলে তো এমন নয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেটা বলে এটা শুনেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাকেই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা বলে যে না, যে যেটা বলে ওটাই, সবার কথাই খেয়াল। আল্লাহ তাআলা বলেন, কুল উযুনু খাইরিন লাকুম, এটা তোমাদের জন্য ভালো। ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উপরও ঈমান রাখেন এবং মুমিনদের উপরও ঈমান রাখেন, মুমিনদের উপর ঈমান রাখেন, বিশ্বাস রাখেন যে যে মুমিন সে মিথ্যা বলবে না, সে ঠিকই বলে, এটা তো তোমাদের জন্য ভালো। আর রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, এবং তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তাদের জন্য এটা রহমত, যে নবী তোমাদের জন্য কঠোর না, সবার সাথে বিনয়ী নম্র। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উক্তি করে, বিভিন্ন কটাক্ষ করে, কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারদু ইন কানু মুমিনিন, তোমাদের সামনে আল্লাহ তাআলার কসম খায় যেন তোমরা বিশ্বাস করো, ওই সমস্ত মুনাফিকরা আল্লাহর কসম খেয়ে বলে, লিয়ারদুকুম, যে তোমাদেরকে যেন তারা, তোমরা যেটাই বল তোমাদেরকে যেন সন্তুষ্ট করতে পারে, যেটা বলো ওটা যেন তোমরা বিশ্বাস করো। এই সমস্ত মুনাফিকরা আল্লাহর কসম খেয়ে বলে যে আমরা আল্লাহর উপর ইমান রাখি, নবীর উপর ইমান রাখি, ওয়াল্লাহু ওয়া রাসূলু আহাক্কু আন ইয়ারদু, আল্লাহ এবং আল্লাহর রসুল এর থেকে বেশি অধিকারী যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা সন্তুষ্ট করো। মানুষকে সন্তুষ্ট করার থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করো। ইন কানু মুমিনিন, যদি তোমরা যেমন দাবি করো সত্যি যদি মোমেন হও, আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করো। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলা, যে যারা আল্লাহর সাথে এবং আল্লাহর রসুলের সাথে যারা শত্রুতা করে, দুশ্মনী করে, فَأَنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِيهَا, তাদের জন্য রয়েছে জাহান্নাম, نار جهنم, জাহান্নামের আগুন, خالدًا فيها, চিরস্থায়ী তারা থাকবে সেখানে, ذَلِكَ الْخِزْيُ الْعَظِيمُ, এবং এটা হলো তাদের জন্য খুবই বড় অপমান, অনেক বড় অপমান। يَحْذَرُ الْمُنَافِقُونَ أَن تُنَزَّلَ عَلَيْهِمْ سُورَةٌ, মুনাফিক যারা তারা ভয় পায় যে আমরা গোপনে গোপনে যে সমস্ত কথা বলি বা আমাদের অন্তরে যে সমস্ত জিনিস, এগুলো যেন এমন না হয় যে আয়াত নাজিল হয়ে যায়, আয়াত যদি নাজিল হয়ে যায় তাহলে তো নবী কোরআন পড়ে শুনাই দিবেন, তারা সবসময় ভয়তে থাকতো কোন আয়াত নাজিল হয়ে যায়, আমরা মনে কোনটাই করি। ইয়াহদারুল মুনাফিকুন আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন, যে সূরা কোন সূরা যেন নাজিল হয়ে না যায়, তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, এবং ওই সুরা নাজিল হয়ে গেলে তাদের অন্তরে যে সমস্ত বক্রতা, যে সমস্ত শয়তানি, যে সমস্ত চক্রান্ত, যে সমস্ত শত্রুতা, এগুলো যেন ফাঁস হয়ে না যায়, প্রকাশ যেন না হয়ে যায়। কলিস্তাহাজি ও আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হ্যাঁ তোমরা খুব উপহাস করো, খুব ঠাট্টা করো, বিদ্রুপ করো, ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহদারুন, আল্লাহ তাআলা সব কিছু বের করে দিবেন, প্রকাশ করে দিবেন যা তোমরা ভয় পাও, আল্লাহ সব বলে দিবেন। ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যদি আপনি হে নবী তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন তোমরা এরকম খারাপ কিছু চিন্তা করো, খারাপ কিছু বলাবলি করো, বলে না এগুলো আমরা নাখুযু ওয়া নালআব, এগুলো আমরা একটু এমনি খেলাধুলা করি, হাসি হাসি তামাশা করি, এগুলো তেমন কিছু না। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা আল্লাহর সাথে, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে, রসুলের সাথে তোমরা উপহাস করো, রসুলের সাথে, আয়াতের সাথে, আল্লাহর সাথে তোমরা উপহাস করো, হাসি তামাশা করো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা যদিও প্রকাশ করেছে যে তোমরা ঈমান এনেছো কিন্তু সত্যিকার অর্থে তোমরা, সত্যিকার অর্থে তোমরা কাফের, তোমরা সত্যিকার অর্থে মুনাফিক, তোমরা মুসলমান নও।
মুফাসসিরিনে কিরাম ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া সত্যিকার অর্থে আল্লাহ তাআলা কি কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কটাক্ষ করে তাহলে সে আল্লাহ তাআলা কি কটাক্ষ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ কোনো কিছু মন্তব্য করে তাহলে সে আল্লাহ তাআলার ব্যাপারেই মন্তব্য করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ খারাপ কোনো কিছু মানুষের সামনে প্রকাশ করে তাহলে সে যেন আল্লাহ তাআলার ব্যাপারেই প্রকাশ করে। ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাই বহুত বড় ফকিহ, হানাফি ফকিহ, তিনি লিখেছেন যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কিছু মন্তব্য করে, কটাক্ষ করে, এমন কোনো কটুক্তি করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে, ধর্মদ্রোহী হয়ে যাবে, আর ধর্মদ্রোহীর শাস্তি হলো হত্যা করা। যদি কেউ এমন মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অস্বীকার করলে বা তাকে আখেরি নবী হওয়া অস্বীকার করলে, যদি কেউ মনে করে তাহলে সে কাফের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো মিথ্যার সম্পর্ক করলে অথবা অপবাদ দিলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করেছেন, এমন কাজ করেছেন, এমন যদি কেউ অপবাদ দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা অন্য কোনো নবীকে জাতির আলোচনা কোরআনে কারিমে এসেছে, কোরআনে কারিমে যাদের নাম আছে তাদেরকে কেউ যদি গালি দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে এই মিথ্যা, একে তো যে দাবি করে সে তো সাথে সাথে কাফের, যদি তার কাছে কেউ দলিল প্রমাণ চায় যে তুমি যে নবুয়তের দাবি করেছো তোমার প্রমাণ কি, দলিল কি, সেও কাফের, সেও কাফের হয়ে যাবে। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, যদি অন্য কেউ দাবি করে আর কেউ যদি তার কাছে প্রমাণ চায়, তো যে প্রমাণ চাবে এর অর্থ যে সে প্রমাণ দিলে সে বিশ্বাস করতে পারে, যদি কেউ প্রমাণ চায় সেও কাফের হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ শত্রুতা রাখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে যদি কেউ কোনো রকমের সন্দেহ পোষণ করে, যদি কেউ কোনো রকমের কটুক্তি করে তাহলে সে কাফের হয়। যদি কেউ মনে করে যে বর্তমান যুগে অমুক ব্যক্তি, অমুক আল্লাহর ওলি, অমুক পীর সাহেব বা অমুক বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যেভাবে হেদায়েত ছড়িয়েছে তার দ্বারা ঠিক তত পরিমাণ, ওই পরিমাণ হেদায়েত ছড়াচ্ছে, যদি কেউ এমন কথা বলে সে কাফের হয়ে যাবে। মানে যদি কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম্পেয়ার করে, তুলনা করে তাহলে সে কাফের হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি একথা মনে করে যে অনেক চেষ্টা করলে, ইবাদত বন্দিগি করলে, আমল করলে আমি নবী হতে পারব, বা অমুক ব্যক্তি নবী হতে পারবে, বা কোনো ব্যক্তি নবী হতে পারবে, যদি কেউ মনে করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে যে আমি আমার বন্ধুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসি আমি তাকেও তেমন ভালোবাসি, যদি কেউ এমন মনে করে তাহলে তার ইমান শেষ হয়ে যাবে। যদি কেউ বলে কারো ব্যাপারে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি সত্যবাদী তাহলে সে কাফের হয়ে যাবে। চতুর্থ আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদুল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা
ذلك الخزي العظيم. ألم يعلموا تركي جاننا أنه من يحادد الله যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শত্রুতা রাখবে, আল্লাহর রাসূলের সাথে শত্রুতা রাখবে, ফা ইন্নালাহু নারা জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন, খালিদান ফিহা, যার মধ্যে সে চিরস্থায়ী থাকবে, যালিকাল খিজিউল আযীম, এবং এটা হলো তার জন্য অনেক বড় অপমান, অনেক বড় অপমান। অন্য আয়াত, আয়াত নম্বর 5, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল লিল মুখাল্লাফিনা মিনাল আরাবি ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون. قل هنا بي أبني بولدين للمخلفين من الأعراب غرامي إمان شهر تيك دوري أبستان كري بدوين تادر مدد تيك جارا پشتات پدو حيث سي پسنة چولگي سي ستدعون إلى قوم উলি বাসিন শাদীদ, অতি সত্তর তোমাদেরকে শক্ত যোদ্ধাদের প্রতি ডাকা হবে। আপনি তাদেরকে বলে দিন, ওই সমস্ত লোকদেরকে যারা বেদুইন, গ্রামে বসবাসকারী এমন ব্যক্তি যারা ইমান থেকে, ইসলাম থেকে পশ্চাৎপদ হয়েছে, অর্থাৎ ইমান থেকে মুখ ফিরিয়েছে, তাদেরকে আপনি বলে দিন সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ, যে তোমাদেরকে ডাকা হবে এমন একটা শক্তিশালী যোদ্ধা তাদের মোকাবেলায়, অর্থাৎ ইউকাতিলুনাহুম আও ইউসলিমুন, যে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে, তারা তোমাদেরকে পরাজিত করবে, হত্যা করবে, আর আরেকটাই পথ যে তার আগে তোমরা যদি ইসলাম কবুল করো, যদি তোমরা ইসলাম কবুল করো তাহলে ঠিক আছে, এছাড়া আর কোনো রাস্তা নেই, অর্থাৎ যদি কেউ মোরতাদ হয়ে যায় তো তাদের শাস্তি হলো তাকে দুনিয়ার থেকে চির বিদায় করে দেওয়া। তার কারণ যে ইমান এনেছিল, তার উদাহরণ হলো যেমন মানুষের একটা বড়ি, সমস্ত মানুষ মুসলমান, যারা মুসলমান তারা একটা বডি, একটা শরীর, তাদের মধ্যে থেকে মনে করেন সমস্ত মুসলমানদের মধ্যে থেকে যদি কেউ মোরতাদ হয়ে যায়, তাই উদাহরণ হলো যেমন কোনো ব্যক্তির যদি হাতে যদি ক্যান্সার হয়ে যায়, তখন ডাক্তার বলবে তোমার হাত এখান থেকে কেটে ফেলতে হবে, কারো কোনো আপত্তি আছে এর মধ্যে? কোনো সে ব্যক্তি নিজেও বলবে হ্যাঁ কেটে ফেল। তো ইমান আনার পরে যদি আবার কেউ ইমান থেকে পশ্চাৎপদ হয়ে যায়, ইমান থেকে ফিরে যায়, ইসলাম থেকে ফিরে যায়, তাহলে এটা হলো মুসলমানদের জন্য ক্যান্সার। ওই ক্যান্সারকে শেষ করে ফেলা, এটাই হলো তার চিকিৎসা। তো যারা এমন এখন যারা নাস্তিক মোরতাদ বাংলাদেশে, শরীয়তের দৃষ্টিতে তাদের শাস্তি হলো তাদেরকে শেষ করে দেওয়া, হত্যা করে দেওয়া। যদি সরকার মুসলমান হয়, যদি সরকারের মধ্যে ইমান থাকে। পঞ্চম আয়, ষষ্ঠ আয়াত, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. الله تعالى وعد করেছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলাদের সাথে এবং কাফেরদের সাথে। মুনাফিক পুরুষ, মুনাফিক মানে যারা কাফির কিন্তু নিজেকে প্রকাশ করে মুসলিম, আর যারা কাফের পরিষ্কার তারা তো নিজেরাই নিজেদেরকে বলে যে আমরা মুমিন না, আমরা কাফের, কিন্তু যাদের নাম বাপমা রেখেছে মুসলমান হিসেবে এবং এত কটুক্তি করার পরেও এবং জাহান্নামে যাওয়া পরেও আবার তাদের জানা যাওয়া পড়ানো হয় এবং ওই জানাজার মধ্যে আবার অজু ছাড়া মহিলা পুরুষ একসাথে সবাই দাঁড়ায়, অজু ছাড়া যদি কেউ নামাজ পড়ে, ফুকাহায়ে কেরাম বলেছেন যে সে কাফের হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে কাফের হয়ে যেতে পারে। আর সেখানে মহিলা পুরুষ, পাক না পাক, কোন মহিলা কি অবস্থাতে আছে, একই লাইনে একসাথে দাঁড়ানো, অজু ছাড়া এমন জায়গায় সেখানে জানাজার নামাজ পড়ানো হয় যে অলরেডি আগেই জাহান্নামী,
এবং ওই ব্যক্তির জন্য সবচেয়ে বড় ওই হলো যে সারা জীবন ইসলামের কটাক্ষ করার পরেও, কোরআন হাদিসের কটাক্ষ করার পরেও, মরার পরেও আল্লাহর আল্লাহু আকবার শব্দ তার শুনে যেতে হলো না চাওয়া সত্ত্বেও। এই সমস্ত মুনাফিক এবং কাফির এদের অবশ্যই জাহান্নামে যেতে হবে এবং চিরদিন থাকতে হবে। বরং মুনাফিক যারা তাদের চক্রান্তর কারণে কাফেরদের থেকে তারা বেশি শাস্তি পাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফেরদের থেকে আরো নিচে তারা থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون। ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, বিরোধিতা করে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে কটুক্তি করে, হাবিতত আমালহুম ফি দুনিয়া ওয়াল আখিরা, তাদের ওই বাপদাদা যে নাম রেখেছিল ছোটবেলায় যতটুকু ওই মসজিদে যেয়ে কোরআন শিখেছিল, হাবিতত আমালহুম ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও শেষ আখিরাতেও তাদের সমস্ত আমল পণ্ড হয়ে গেছে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। হিন্দুর ঘরে যে জন্ম নিয়েছে, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, এটা তার দুর্ভাগ্য যে জন্মগতভাবেই সে খারাপ পরিবেশে, কিন্তু এমন একটা ছেলে যে মুসলিম বাবা মার ঘরে জন্ম নেওয়ার পরে তারপরে সে মুনাফিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ধর্মদ্রোহী হয়ে গেছে, ইসলামের শত্রু হয়ে গেছে, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর রসুলের শত্রু, উলাইকা হুমুল খাসিরুন, সত্যিকার অর্থে এরাই হলো ক্ষতিগ্রস্ত। ইয়া আইয়ুহান নবী ওয়াজাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি ওই সমস্ত কাফের এবং ওই সমস্ত মুনাফিকিনদের সাথে জিহাদ করুন। হে নবী, আপনি ওই সমস্ত মুনাফিকিন যারা নিজেদেরকে প্রকাশ করে যে আমরা মুসলিম আর সারা জীবন ইসলামের বিরুদ্ধে অপতৎপরতা চালায়, তাদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন এবং ওই সমস্ত কাফেরদের ব্যাপারেও আপনি সতর্ক হন। ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের উপর আপনি কঠোর হন, শক্ত হস্তে তাদেরকে দমন করেন। ওয়াহুম জাহান্নাম, তার কারণ তাদের শেষ ঠিকানা তো জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এবং এটা তাদের জন্য খুবই নিকৃষ্ট অবস্থান। এই জন্য মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে তাদের ব্যাপারে আপনি কঠোর হন, অর্থাৎ যদি কেউ এমন করে তো এই দুনিয়াতে তার জন্য কঠোর হওয়া হলো যে তার শাস্তি মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা হবে। আয়াত নাম্বার 9, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম, তারা কুফরি কথাবার্তা বলে, কালিমাতাল কুফর কুফরি কথাবার্তা বলে, ওয়া কাফারু বাদা ইসলামিহিম, এবং নিজেদেরকে প্রথম মুসলমান দাবি করেছে কিন্তু তারপরেও কাফারু কাফের হয়ে গেছে। আল্লামা সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ আলী তাফসিরে মাজহারের মধ্যে লিখেছেন, কালিমাতুল কুফর মানে হল নবীর শানে কটুক্তি করা, নবীর শানে নবীর ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করে, এটাই হলো কালিমাতুল কুফর। আয়াত নাম্বার 10, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين استغفر لهم او لا تستغفر لهم। এই আয়াতের শানে নজুল আপনারা বারবার শুনেছেন, আলোচনা করেছি, তারপরেও সংক্ষেপে বলি,
عبد الله ابن ابي ابن سلول মুনাফিকদের যে লিডার সরদার, সে যখন মারা যায় তার ছেলে আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ, মানে আবদুল্লাহ ইবনু উবাই ইবনে সালুলের ছেলে, তার নামও আবদুল্লাহ, তিনি সাহাবী, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ যে মুনাফিক তা তো আমি জানি, এবং এই ছেলেই বাপকে তখন বলেছিল, যখন এই বাপ বলেছিল ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'জ্জ মিনহাল আযাল, সফরে থেকে ফিরে আসতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুনাফিকেরাও সাথে ছিল, এরাও তো নিজেদেরকে মুসলমান জাহির করত, পানি নেওয়ার ব্যাপারে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবায়ে কেরাম একটু অগ্রাধিকার দিচ্ছিলেন, যে ওনাদের জন্য পানি নিতে হবে, একটু সুযোগ দেওয়া। রাইসুল মুনাফিকিন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে বলে এই সমস্ত লোক এদের জন্য, এরা ফকির মিসকিন, এদের জন্য আজকে আমাদের ইজ্জত পণ্ড হয়ে গেছে, এই সমস্ত নিচু ধরনের লোক মদিনাতে গেলে এদেরকে আমরা মদিনা থেকে বের করে দিই। ওই সাহাবায়ে কেরাম গ্রামের মধ্যে যে সাহাবি এটা শুনেছেন অনেক মনে কষ্ট পেয়েছেন, তো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলা শুরু করেছেন, এমন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়ে গেছে, অর্থাৎ ওই আয়াত নাজিল হওয়া আর ওই সাহাবীর বলা একসাথে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই কথা বলে, আর সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি, যে যদি আমরা মদিনাতে ফিরে যাই, তারা বলে লা ইখরিজান্নাল আ'জ্জ মিনহাল আযাব, তো আমাদের মধ্যে যারা ইজ্জতওয়ালা সম্মানী ব্যক্তি তারা এই সমস্ত নিচু ব্যক্তিদেরকে বের করে দেবে মদিনাতে। তো এই ছেলে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ছেলে সাহাবী, আগে ঘরের সামনে গিয়ে দাঁড়া গেছে, যে যতক্ষণ পর্যন্ত তুমি এটা না বলবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মুহাজিরিন এবং আনসার এরা হলো তোমার থেকে উত্তম, যতক্ষণ পর্যন্ত না বলবো আমি ঘরে ঢুকতে দেব না, বাপকে বলছে ঘরে ঢুকতে দেব না, তো মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত না বলছে ততক্ষণ ঘরে ঢুকতে দেয় নাই, বলছে যে হ্যাঁ আমি স্বীকার করি, তারপরে ঘরে ঢুকতে দিয়েছে। কিন্তু তারপরে বাপ মনে করেছে যদি আল্লাহ মাফ করে দেয়, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি একটা জুব্বা মুবারক কুর্তা যদি আপনি দিতেন কাফনের জন্য হয়তো আল্লাহ মাফ করে দিবেন, জানে মুনাফিক, তারপরে মনে করছে যদি আল্লাহ মাফ করে দেয় বাপ যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা খুলে দিয়ে দিয়েছেন কাফনের জন্য, এবং এখানে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একটা ঋণ পরিশোধ করেছেন, যখন বদরের যুদ্ধে 70 জন মক্কাবাসী যারা অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি তো মুসলমান ছিলেন না, তখন মুসলমান ছিলেন না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক উঁচা লম্বা, অনেক স্বাস্থ্য ভালো, এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার স্বর আওয়াজ এত উচ্চ ছিল যে 1 মাইল দূরে থেকে শোনা যেত আওয়াজ দিয়ে। এখন যুদ্ধের সময় সবার কাপড় চোপড় ছিঁড়ে গেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কারো কাপড় লাগতেছিল না, আর এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এও ছিল অনেক উঁচা লম্বা, তখন এর কাপড় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ফিট হয়েছিল, তো এই কাপড় দিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণ পরিশোধ করে দিলেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার আব্বার জানাজা পড়েন হয়তো আল্লাহ মাফ করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন দয়ার সাগর, ঠিক আছে আমি পড়ে দেই যদি আল্লাহ মাফ করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে পিছনে দেখলেন, ইয়া রাসূল আপনি নামাজ পড়াবেন না, তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানাজার নামাজ পড়াইছেন।
নামাজ পড়ানো শেষ আর এই আয়াত নাযিল হয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইগফিরুল্লাহু লাহুম যে আপনি ইস্তিগফার করেন আর না করেন যদি আপনি 70 বারও করেন এর জন্য ক্ষমা চান আমি মাফ করব না কোনো ফায়দা হবে না রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আমি জানতাম যে 70 বারের বেশি করলে আল্লাহ মাফ করবেন তাহলে আমি 70 বারের বেশি করতাম তার জন্য যদি আমি জানতাম যে 70 বারের বেশি যদি আমি ইস্তিগফার করি আল্লাহ তাকে মাফ করবেন তাহলে আমি 70 বারের বেশিও করতাম যাই হোক তো এই আয়াত তখন নাযিল হয় মুফাসসিরিনে কিরাম লিখেছেন এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছার উপরে কোরআনে কারিমের অনেকগুলো আয়াত নাযিল হয়েছে তার মধ্যে এটাও একটা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছার উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছেন যে হুজুর নামাজ না পড়াকে মুনাফিক কিন্তু আল্লাহ তাআলা হইতে ওই জিনিসটাই দিয়েছেন যেটা নবী চেয়েছেন মানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন কিন্তু জানাজার নামাজ পড়ানোর পরে অর্থাৎ নবী যেটা চেয়েছেন আল্লাহ ওটা করতে হইতে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা হইতে দেন নাই কিন্তু আয়াত ওইটাই নাযিল করেছেন যেটা হযরত ওমর চেয়েছেন আল্লাহ তাআলা বলেন ইস্তাগফির লাহুম আপনি তাদের জন্য ইস্তেগফার করুন আর না করুন আল্লাহ তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান যদি আপনি 70 বারও তাদের জন্য ইস্তেগফার করেন ফালান ইগফিরুল্লাহু লাহুম আল্লাহ কখনো তাদের মাফ করবেন না এই সমস্ত মুনাফিকিন যারা শাহবাগে একত্রিত হয়েছে যালিকা বিআন্নাহুম এই কারণে যে কাফারু বিল্লাহ আল্লাহ তাআলার সাথে তারা কুফর করেছে আল্লাহ তাআলার সাথে তারা উপহাস করেছে যে আল্লাহ তাআলা আমার খাটের নিচে মদ পান করে আল্লাহ তাআলা আমার খাটের নিচে গাঁজা খায় কাফারু বিল্লাহ এই জন্য যে আল্লাহ তাআলার সাথে তারা কুফরি করেছে আল্লাহ তাআলার সাথে উপহাস করেছে ওয়া রাসূলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কটাক্ষ করেছে উপহাস করেছে কুফরি করেছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন এই সমস্ত ফাসিক জাতি যারা তাদেরকে আল্লাহ কখনো লা ইয়াহদি হিদায়াত দিবেন না আল্লাহ হিদায়াত যতক্ষণ পর্যন্ত নিজে না চাইবে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না এমনকি নবী যদি চায় তারপরেও আল্লাহ হিদায়াত দিবেন এখনই আমরা আয়াত যে পড়লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে রাইসুল মুনাফিকিন হুজুর জানেন মুনাফিক হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিক্রেট সংরক্ষণকারী মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন সব কথা হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন এবং তাফসিরে মাজহারের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুনাফিকিনদের নাম বাপের নাম বংশ বিস্তারিত পরিচয় হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন বিস্তারিতভাবে বলেছেন হুজুর সব জানতেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেন নাই সাধারণভাবে প্রকাশ করেন এবং সাহাবায়ে কেরামকে বলেছেন যে দেখো ইসলামের এখন এমন পরিস্থিতি এই সময় যদি আমি এদেরকে হত্যা করি তাহলে যারা মুশরিক যারা কাফের তারা বলবে যে মুহাম্মদ তো নিজেদের লোককেও হত্যা করে এই জন্য আমি এটা করব না কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইস্তাগফির লাহুম আল্লাহ তাস্তাগফির লাহুম আপনি ইস্তেগফার করেন আর না করেন যদি 70 বারও করেন আমি ক্ষমা করব না এদেরকে অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله صلى الله عليه وسلم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون وإذا قيل لهم تعالوا যদি তাদেরকে বলা হয় আসো তোমরা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তোমাদের জন্য ইস্তেগফার করবেন লাওয়াও রুকুসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন তখন তারা নিজেদের মাথা নিচু করে চলে যায় ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুন
وهم مستكبرون এবং তারা মুখ ফিরিয়ে নেয় আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন আপনি তাদের জন্য ইস্তিগফার করেন আর না করেন وهم مستكبرون তারা অহংকারী سواء عليهم استغفرت لهم ام لا تستغفر لهم আপনি তাদের জন্য ইস্তিগফার করেন আর না করেন ক্ষমা চান আর না চান لن يغفر الله لهم আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তাদের এই সমস্ত মুরতাদ নাস্তিক মুনাফিক ইথিয়েস্ট এই সমস্ত বামপন্থী আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না ان الله لا يهدي القوم الفاسقين আল্লাহ তাআলা এই সমস্ত ফাসিক জাতি যারা বাপ দাদার রাখা নাম মুসলমান সত্যিকার অর্থে কাফের ইসলামকে হেয় প্রতিপন্ন করে কটাক্ষ করে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন না নবী চাইলেও দিবেন না আল্লাহ রসুল চেয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আল্লাহ মাগফিরাত করে দেন জানতেন তারপরেও কিন্তু আল্লাহ মাফ করবেন না এমনকি নবী নিজে চাইলেও নিজের চাচার জন্য এত চেয়েছেন এত চেয়েছেন এমনকি আল্লাহ রসুল বলেছেন যে আপনি শুধু একবার শুধু কালিমা পড়েন কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে সিফারিশ করব আল্লাহ তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবত আপনি যাকে চাবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না আপনার কাজ হলো মানুষকে শুধু পথ দেখানো কিন্তু পৌঁছে দেওয়া মানে হেদায়েত দিয়ে দেওয়া এটা আমার কাজ ইন্নাকা লা তাহদি মান আহবাবত আপনি যাকে চান তাকে আপনি হিদায়াত দিতে পারবেন আল্লাহ তাআলা যাকে চান তাকে হিদায়াত দিবেন তো নবীর চাওয়া সত্ত্বেও যেহেতু তার ইচ্ছা নাই সেই জন্য হিদায়াত পায়নি আবু তালেব কিন্তু দেখেন কোথায় পারস্য থেকে সোহেব আবিসিনিয়া থেকে বিলাল ইরান থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূরে থেকে কত কোন বংশ নাই সিলেট আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন এমনকি ওয়াহশি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে শহীদ করেছিল এবং যার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করেছেন আল্লাহ তাআলা তার জন্য হিদায়াত রেখেছেন এই জন্য যে তার ভিতরে তলব ছিল যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়েছে কিন্তু নিজের চাচা আবু তালেব হুজুর এত চেয়েছেন তারপরেও আল্লাহ হিদায়াত যেহেতু নিজে চায় নাই সেই জন্য আল্লাহ হিদায়াত দেয় যতক্ষণ পর্যন্ত নিজে হিদায়াত না চাবে আল্লাহ তাআলা হিদায়াতের ফয়সালা করেন না এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা ইসলামকে কটাক্ষ করে কটুক্তি করে হেয় প্রতিপন্ন করে এরা নিজেরা যতক্ষণ পর্যন্ত হিদায়াত না চাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তওবা না করবে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত উলামায়ে কেরামের কাছে ক্ষমা না চাবে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত অপকর্ম বন্ধ না করবে এই সমস্ত যে সমস্ত অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ না করবে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কাফেরদের মতো কার্যকলাপ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এদেরকে হেদায়েত দিবেন না তাদের নাম বাপ মা যাই রাখো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত আয়াত যা আজকে তিলাওয়াত করা হলো ভালোভাবে বোঝার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على سيدنا مولانا محمد بعدد كل شيء معلوم لك عليه وعلى آله وصحبه وبارك وسلم إليك ربي فحبنا وفي أنفسنا وفي أعين الناس فاغفرنا ومن سيء الأخلاق فجنبنا وعلى سائر الأخلاق فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى أعدائنا وأعداء الإسلام فانصرنا وعلى أعدائنا وأعداء الإسلام فانصرنا وعلى أعدائنا وأعداء الإسلام فانصرنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم زدنا ولا تنقصنا اللهم أكرمنا ولا تهنا اللهم ارحمنا ولا تسلط علينا
في ذنوبنا من لا يخافك ولا يرحمنا يا الله جل شريك يا الله تذكر في شرش جنة كرين يا الله ولا ما يكرام جل الله جهاد كرين جاتنا الله أبني تذكر شهادة كرين تذكر مدد كرين يا الله مدد جيش مست بول غرانتي فيس يا بعث يا الله أبني شكلك مارجنا كرين خما كرين يا الله أبني مسلم مندر كبيجوا دان كرين يا الله إيش مست ناستيك مرتاد يا الله جدي أدير خبل هداية ثك أبني هداية دين جدي هداية نا ثك يا الله أبني الدنيا ثك أدير كبرش كر كرين ختم كرين شش كرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين.